অনেকেই আমাকে অনেক লোকজন অনেক সময় বলে যখন আমার সালাত দেখে তো আমি জোরে আমিন বলি, আমি রাফাদান করি, তারা ওরা বলে কি আপনারা আপনি তাদের কি আলে হাদিস। ওনার সাথে আমার দেখা হয়েছিল কিন্তু কারাগারে, বগুড়া কারাগারে। আমার কিন্তু অনেকগুলি প্রশ্ন ছিল, এটার সঠিক উত্তরগুলি কিন্তু আমি ওনার থেকে পাচ্ছি। সাত রাত আর ছয় দিনে আমি কিন্তু অনেক কিছু ওনার থেকে শিখেছি, জানতে পেরেছি, এবং আমার মনের মধ্যে যে অনেক প্রশ্নগুলি ছিল সেটার উত্তরও পেয়েছি, আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আমি আজকে আপনাদের মাঝে আসতে পেরেছি খুবই আনন্দিত, এবং আপনারা সবাই জানেন যে প্রায় দু বছর পর আমরা কিন্তু এই ফিজিক্যালি মিটিংগুলি করতে পারতেছি, দেখতে পারতেছি। আপনারা জানেন আমাদের দু বছর আগে যে কোভিড-19 মহামারী হয়েছে সারা পৃথিবীতে, এবং আমি সবসময় বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তিটা, যে কোভিড-19 জিনিসটা কী ছিল, এমন একটা ভাইরাস যেটা তারা বলেছে আমাকে যে সেই ভাইরাসে প্রায় 100,000 ভাইরাস, 100,000 একটা পিনের যে মাথা হয় সে মাথার উপরে 100,000 ভাইরাস কোভিড-19 থাকতে পারে। তা আপনারা তাহলে চিন্তা করতে পারেন সে ভাইরাসটা কত, মানে কত ছোট ছিল, এবং সে একটি এত ছোট জিনিস সারা পৃথিবী থেকে যত সবথেকে শক্তিশালী দেশগুলি, সব দেশগুলি ওই ভাইরাসটা কিন্তু, কে ধন্য কার অনেক টাকা আছে বা কে গরিব আছে, কে বড় দেশ কে ছোট দেশ, কে শক্তিশালী দেশ কে সে দুর্বল দেশ, কাউকে কিন্তু বাদ দেয় নাই। এটা হলো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি উনি দেখিয়েছিলেন। আশা করেছিলাম যে এর পরে আমাদের মধ্যে একটা শিক্ষা হইতো, যে আমাদের যে এত আমরা সবাই আমাদের শক্তি, আমাদের আমরা অনেক শক্তিমান, আমরা খুব ভালো করতেছি আমাদের, এবং এখন তো সারা পৃথিবীতে আপনারা জানেন যেভাবে প্রযুক্তি আগাইতেছে, এখন অনেক জায়গায় সবাই ভাবতেছে যে নাউজুবিল্লাহ তারাই আল্লাহ যা করতে পারে আমরা প্রযুক্তি দিয়েও করতে পারি। তো এই যে ধারণা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি ছোট্ট একটা ভাইরাস দিয়ে প্রমাণ করল যে কার আসলে শক্তিটা কার। কিন্তু দুঃখের কথা যে সে শিক্ষাটা আমরা নেই নাই। চলে যাওয়ার পরে যখন এখন অবস্থাটা ভালো, আমরা আবার আগের মতন যা যা আমরা করতাম ঠিক সেভাবেই আমরা আবার সেই কাজে চলে এসেছি। তো এই কথাটা আমি বলছি যে এটা নিয়ে আমাদের অনেক চিন্তার কথা, আমি এটা নিয়ে অনেক চিন্তা করতেছি, এবং এটা চিন্তা করার পরে আমি যেটা বিশ্বাস করি, আমি ইতিহাসে দেখেছি যে এই ধরনের ঘটনা একবার না, অনেকবার হয়েছে, এবং কোরআন শরীফে অনেকগুলি আয়াতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছে। কিন্তু
ইতিহাস থেকেই আমরা পাই যে কেউই আমরা কিন্তু কেউই শিক্ষা নেই না। তো আমি চিন্তা করলাম যে এই অবস্থায় কি করতে হয়, যেহেতু আজকে পৃথিবীতে যে ধরনের আপনারা দেখেছেন কিছুদিন আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে, সেই যুদ্ধের কারণে আমাদের সব জায়গায় একটা প্রভাব পড়তেছে, বাংলাদেশেও কিছুটা পড়েছে। তো আমি চিন্তা করেছি যে আসলে আমাদের এখন যে অবস্থাটা আছে, আমাদের যদি আমরা নিজের দেশে আমাদের দেশের মানুষের জন্যে, সারা পৃথিবীর এখন চিন্তা করে কোনো লাভ নাই, আমাদের নিজস্ব দেশে যদি আমরা সুন্দরভাবে ভালোভাবে সমৃদ্ধভাবে যদি থাকতে পারি, সেটার জন্যই আমাদের এখন কাজ করা উচিত। প্রথম যেটা হলো, যখন আপনার কোভিড মহামারীটা হলো, আমাদের কিভাবে এটার মোকাবিলা করব, তো আপনারা জানেন ভ্যাকসিনের কথাটা শুরু হলো, ভ্যাকসিন আসতেছে, অক্সফোর্ড জেনেকার ভ্যাকসিনের কথা বলা হইল। তো ভারতে একটা কোম্পানি ছিল সেরাম ইনস্টিটিউট, যে অক্সফোর্ড জেনেকা ভ্যাকসিন বানাবার লাইসেন্সটা পেয়েছিল অক্সফোর্ড জেনেকার। তখন সেটা পরীক্ষামূলকভাবে তৈরি হচ্ছিল, তখনও কিন্তু ওটা পাস করে নাই, হয় না, মানে কোনো সরকার, বিশেষ করে ইউকে সরকার বা আমেরিকান সরকার কিন্তু ওটাকে অনুমতি দেয় নাই, কিন্তু সবাই বলছিল কি অনুমতি হয়ে যাবে। তো সেই সময় সেরাম ইনস্টিটিউট আমাদের ভ্যাকসিমকোকে বলল যে এটা অনুমতির আগে যদি তোমরা কিনতে চাও, আমাদেরকে, আমরা তোমাকে সস্তায় এটা বিক্রি করতে পারি, এখন কিন্তু তোমাদেরকে টাকা আমাদেরকে এখনই দিয়ে দিতে হবে, যদি তোমরা আমাদেরকে এখনই টাকা দিয়ে দাও, যেহেতু অনুমতি হয় নাই, আমরা তোমাদেরকে কম দামে এটা দিতে রাজি আছি। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলাম, আমি বললাম এই প্রস্তাবটা পেয়েছি, তিনি বলেন ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে তিনি বলেন কি হ্যাঁ এটা তুমি এখনই টাকার ব্যবস্থা করো, আমি বলে দিচ্ছি এটা সরকার কিনে নেবে। তো আমি বললাম যে কিন্তু আপনি চিন্তা করেন, এটা কিন্তু অনুমতি হয় নাই এখনও, আমরা কিনলাম, টাকা সরকার দিল, আর যদি কোনো কারণে এটা পরে অনুমতি না পায় তাহলে তো আবার একটা বিপদ হবে। তুমি বলেন কেন না, আমি এখন যে যে ধরনের মহামারী আমি দেখতেছি সারা পৃথিবীটা হচ্ছে, উপায় নাই, আমাদেরকে এই ধরনের একটু ঝুঁকি নিতে হবে, কিন্তু এটার ব্যবস্থা করো। এই কারণে তারপর আমরা কিনে নিলাম, অনুমতিটা পাইলো অক্সফোর্ড জেনেকা। আপনারা জানেন যে ২০ সালের জানুয়ারি মাসে প্রথম কিন্তু বাংলাদেশ যে ভ্যাকসিনগুলি দিল সবাইকে, অনেক দেশের অনেক আগে কিন্তু আমরা ভ্যাকসিনটা দিতে পেরেছি। তারপর আরও অনেক সরকার পদক্ষেপ নিল, এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটা জাপানের নিকি ইন্ডেক্স আছে, তারা বলেছে সারা পৃথিবীতে এই কোভিড-19 মোকাবিলা করার জন্যে সারা পৃথিবীতে বাংলাদেশের স্থান 5 নম্বর এবং আমাদের সাউথ এশিয়াতে 1 নম্বর।
তো এই যে কাজটা যেটা আমরা আমি যেটা আগে বলছিলাম যে আমি মনে করি যে আমাদের নিজের দেশটাকে এখন নিয়ে আমাদের আগে চিন্তা করার প্রয়োজন। তো আমাদের নিজের দেশে আমাদের মানুষদের জন্য যে কাজ করা দরকার, এগিয়ে নিয়ে যাওয়া দরকার, সে কাজগুলি হচ্ছে। কিন্তু তার সাথে সাথে আমি কিছুদিন আমেরিকা গিয়েছিলাম, ওনাদের সাথে কথা বলছিলাম। আমি আগেও যে দু বছর আগে না আমি জানি না 3 বছর না 2 বছর আগে এসেছিলাম এখানে 19 সালে 3 বছর আগে আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে খুবই দুঃখজনক যে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যারা এই জঙ্গি কাজ করেছে পৃথিবীতে, যার ফলে আমাদের ইসলামের অনেক ক্ষতি হয়েছে। আপনি আজকে দেখেন তাদের তো ভুল ব্যাখ্যা দিয়ে যা ক্ষতি করার করে দিল, কিন্তু সে ক্ষতির কার উপরে হচ্ছে, আজকে আজ পর্যন্ত কারা সাফার করতেছে? আপনি দেখেন সিরিয়ার কি অবস্থা, লিবিয়ার কি অবস্থা, ইরাকের কি অবস্থা, ছোট ছোট বাচ্চা সবাই রেফিউজি হয়েছে। এই যে এই শুধু একটা কারণের জন্য, যে ইসলামের ভুল ব্যাখ্যার কারণে। তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ, যদিও এটা কিছুটা প্রভাব শুরু হয়েছিল, কিন্তু এখন অনেকটাই এটা কমে গিয়েছে। এবং এটার কারণটা হলো, এটার জন্য আমি আপনাদের সকলকে, আপনারা যারা সামনে আছেন, বিশেষ করে যারা যুবকরা এখানে সামনে আছে, আমি আপনাদেরকে কিন্তু ধন্যবাদ জানাতে চাই। আমাদের আপনাদের আমির প্রফেসর গালিব, আসাদুল্লাহ গালিব, উনি সবসময় ওনার যতগুলি আমার বিশ্বাস করে জুম্মার ওনার সময় জুম্মার সময় যখন উনি খুতবা দেন, ওনার সবগুলি খুতবাতে কিন্তু উনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথাটা বলেছেন। এবং উনি যে কথাগুলি বলেছেন কোরআন আর হাদিস যে এটার বিরুদ্ধে আছে, সেটা কিন্তু উনি প্রমাণ করে কথাটা বলেন। ওনার কথা পরে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এই মানে আপনাদের ঠিক আছে, আমি যেটা সবসময় বলি যে আপনাদের আপনারা এলে হাদিসের সাথে জড়িত আছেন, এখানে আমাদের দেশে হানাফি মাজহাবও লোকজন আছে, অন্য অন্য সবাই মুসলমান, কিন্তু এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তো আপনারা তো সবাইয়ের সাথে কিন্তু আপনাদের যোগাযোগ হয়, নিশ্চয়ই আত্মীয় স্বজন আছে, সবাই যে আহলে হাদিস করে তা তো না, তো আপনাদের যোগাযোগ হয়। তো নিশ্চয়ই যখন আপনাদের ওনাদের সাথে যোগাযোগ হয়, আপনারা তখন ওনাদেরকে আপনাদের আমির খুতবাতে কি কথা বলেন, নিশ্চয়ই আপনারা ওই সে কথাটা ওনাদেরকে বলেন। তো সেটার জন্য আমি কিন্তু মনে করি আমরা যতগুলি এই কথাগুলি যত বেশি বা আমরা বলতে পারি যে আমরা জঙ্গির বিরুদ্ধে, এবং শুধু আমরা জঙ্গির বিরুদ্ধে না, সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা হইল যে আমরা ইসলাম জঙ্গিবাদীটাকে কোনোভাবেই সাপোর্ট করে না। তো আপনাদেরকে আমি যেটা বলছিলাম, আমি ধন্যবাদ জানাতে চাই যে এটা যে আজকে যে আমরা দেখতেছি জঙ্গিবাদটা আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছি, এটা কিন্তু আপনাদের সকলের কিন্তু এখানে অবদান আছে। এখন আমরা আমি মনে করি আমরা সবাই সম্মিলিতভাবে যদি কাজ করি, যে কাজটা আমরা করছি, তাহলে ইনশাআল্লাহ অন্তত আমাদের প্রিয় বাংলাদেশে আমরা কিন্তু এই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারবো।
আমি যে জিনিসটা আপনারা জানেন এবং আমার সাথে অনেক কথা হয়, অনেক লোকেরই কথা হয়, আর তারা অনেকেই আমাকে, অনেক লোকজন অনেক সময় বলে যখন আমার সালাত দেখে তো আমি জোরে আমিন বলি, আমি রাফাদান করি, তারা ওরা বলে কি আপনারা, আপনি তাদের কি আলে হাদিস? তো আমি বলি কি না, আমি মুসলমান এবং আমি কোরআন আর সুন্নাহ ফলো করি। তো আমি যেটা হলো কি, কোনো জোর নাই, আপনারা যদি এটা আপনাদের নিজে আপনারা পড়াশোনা করেন, নিজে আপনারা সিদ্ধান্ত নেন কোনটা সঠিক কোনটা সঠিক না। আমি কিন্তু আপনাদেরকে জোর করব না। আমি দুইটি মসজিদের, আমি কিন্তু দুইটা মসজিদের কমিটির চেয়ারম্যান, আমি দুটো মসজিদে কিন্তু আমি জোরে আমিন বলি, কিন্তু আমি সেখানকার যে ইমাম আছে বা যেখানকার খতিব আছেন ওনাকে কিন্তু আমি বাধ্যমূলকভাবে বলি না, আমি বাধ্য করি না, কেন আপনাকেও বলতে হবে। এটাই হলো আমার মনে হয় হিকমত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলেছেন, এবং শুধু বলেন নাই, আপনারা যদি হাদিসে যান, উনি যেভাবে ইসলামটা মানে এস্টাবলিশ করেছেন পৃথিবীতে, সবসময় কিন্তু উনি হিকমতের সাথে কাজ করেছেন, আর সেটাই হলো আমাদের সবথেকে বড় কাজ। আমি আরেকটি জিনিস বলতে চাই, আজকে আমি অনেক চিন্তা করছিলাম যে আপনাদের সাথে কি সাবজেক্ট নিয়ে কথা বলবো। তো জঙ্গিবাদী এইগুলি সবই তো আছেই, কোরআন সুন্নাহ হাদিস আলে হাদিস যে কথাগুলি এখন বলেছি এটা তো আছে, এই কথাগুলি বলবো, কিন্তু আমি ভাবতেছিলাম কি কোনো একটা আসল কি মানে এমন কি জিনিস যেটা আমি মনে করি খুবই আমাদের একজন মুসলমান হিসাবে আমাদের নবীজি এমন কি জিনিস আমাদেরকে শিখাইছেন যেটা আজকের দিনে আমরা কিন্তু সেটা ফলো করি না। এটা আমি চিন্তা করে আমি বের করলাম যে নবীজির আখলাক, আমরা অনেক কিছু কথা বলি, তহিদের কথা বলি, আমাদের সালাতটা কীভাবে আমরা পড়ব সেটার সম্বন্ধে কথা বলি, আকিদার সম্বন্ধে কথা বলি, কিন্তু আমার মনে হয় সব থেকে যদি নবীজির জীবন থেকে কিছু যদি শিখতে হয় তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ওনার আখলাক। উনি গোলামের সাথে কি ব্যবহার করতেন, উনি খাদেমের সাথে কি ব্যবহার করতেন, উনি ওনার পরিবারের সদস্যদের সাথে কিভাবে ব্যবহার করতেন, এগুলি সব কিছু কিন্তু আমাদের হাদিসে আছে। কিন্তু দুঃখজনক আছে যে আমরা কিন্তু সেখান থেকে শিখি নাই। আমাদের যদি আখলাক, ছোটর সাথে উনি কিভাবে ব্যবহার করতেন, বড়দের সাথে কিভাবে ব্যবহার করতেন, ওনার সাহাবাদের সাথে কিভাবে ব্যবহার করতেন, শুধু যদি ওটুকুই আমরা যদি ফলো করি, ওনার আখলাকটা যদি আমাদের সমাজে, আমরা আমাদের বড়র সাথে, আমাদের ছোটর সাথে, আমাদের গোলামের সাথে, আমাদের খাদিমের সাথে, আমাদের
পরিবারের সদস্যর সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে, আমাদের আত্মীয় স্বজনের সাথে যদি সেই আখলাকের সাথে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমি মনে করি অনেকটি আজকে আমাদের সমাজে যে সমস্যাগুলি আছে এটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো আমি কিন্তু এই কথাটার বলার জন্য আমি ভাবলাম যে কিছু হাদিসগুলি বের করে আমি একজন আমি বললাম কি ভাই ওনার নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সম্বন্ধে কিছু হাদিস আমাকে দাও। পরে আমি চিন্তা করলো দ্যাট আমি এখানে আপনাদের সামনে হাদিসের কথা বলে লাভ নাই, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, তো শুধু এই কথাটা বলে দিলেই যথেষ্ট যে আপনারা গিয়ে আখলাকের উপরে যে হাদিসগুলি আছে সেটা পড়েন, সেটা দেখেন, এবং সেটাকে যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন তাহলে আমাদের সমাজে আমাদের অনেকগুলি সমস্যা যেটা আগে বললাম সমাধান হবে। শুধু তা নয়, আমরা ব্যক্তিগতভাবে কিন্তু ইনশাআল্লাহ সেই কঠিন দিনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়ায় থাকব, যখন হিসাব দিতে হবে, তখন যদি ভালো আখলাক আমরা করে থাকি তাহলে আমি বিশ্বাস করি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে এবং জান্নাতুল ফেরদৌস একটা জায়গা দিবে আমাদেরকে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু শেষ করার আগে একটি জিনিস আমার বলতেই হবে যে আমি যে কথাটা আগে বলেছি যে আমাদের নিজের দেশটাকে আমাদের যদি সুন্দরভাবে ভালোভাবে সমৃদ্ধ যদি আমরা করতে পারি তাহলে সেটাই হলো সবথেকে বড় কাজ, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেদিকেই কাজ করতেছেন। আপনারা জানেন এই গত 14 বছরে বাংলাদেশ কিন্তু একটা নতুন বাংলাদেশ হয়ে গেছে। এটা কিন্তু আমি কিছুদিন আগে আমেরিকাতে ছিলাম, এর আগে সুইজারল্যান্ডে কয়েকদিন আগে, সবাই ওখানে সব জায়গায় তারা কথা বলে যে তোমরা এটা কেমনে পারলা, বাংলাদেশ তো আজকে। এটা আমি আমার উত্তরটা হলো সবসময় যে যে জিনিসটা আমরা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনি সবসময় যে সিদ্ধান্তগুলি নেন ওনার কথা হলো আমি যাই সিদ্ধান্তটা নেই আমি জানতে চাই, আমি এটা মনে রাখি যে আমার নাগরিক আমার মানুষের কিন্তু কিভাবে এই সিদ্ধান্ত থেকে আমার মানুষের কল্যাণ হবে সেটাই উনি সেভাবে করেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি আজকে কিন্তু আমাদের সকলের জন্য, আপনারা সবাই তো বাংলাদেশী, আজকে আমাদের জন্য কিন্তু খুবই আমি কত মানে আমার কাছে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে সব জায়গা থেকে আমাদের কাছে হিউজ আমার অনেকগুলি আমি মেসেজ পাচ্ছি যে আমাদের ইনশাআল্লাহ 25 তারিখে যে পদ্মা ব্রিজ উদ্বোধন হইতে যাচ্ছে, এটা পদ্মা সেতু হওয়াতে আমাদের দক্ষিণ বাংলায় এই পদ্মার দুপারে যারা থাকতেন, আমিও কিন্তু পদ্মার পাড়ের মানুষ, আমার বাড়িও পদ্মার পাড়ে, তো এই দক্ষিণ বাংলার কিন্তু অনেক উন্নতি হবে এই পদ্মা ব্রিজের জন্য। এবং পদ্মা ব্রিজ আপনারা পদ্মা সেতুর সম্বন্ধে যে আপনারা নিশ্চয়ই খবরের কাগজে পড়েছেন শুনেছেন, কিন্তু এটা বিশ্ব ব্যাংক কিন্তু বলল এখানে দুর্নীতি হয়েছে তার জন্য আমরা টাকা দেব না। পরে ক্যানাডা কোর্টে আদালতে প্রমাণ হয়েছে যে কোনো দুর্নীতি হয় নাই, সেটা একটা ভুয়া মিথ্যা অভিযোগ বিশ্ব ব্যাংক করেছিল, তারা টাকা দিতে চায় নাই তার জন্য তারা এর একটা এক্সকিউজ করে তারা টাকাটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা নিজের টাকা দিয়ে আমরা এই পদ্মা সেতুটা করব, এবং এটা তখন সবাই কিন্তু ভাবলো যে এটা অসম্ভব, উনি কী বলতেছেন এত বড় একটা প্রকল্প নিজের টাকা দিয়ে কেমনে করা যাবে। ওনার সাহসী ছিল, উনি আমাকে বলেছেন ইনশাআল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমি বিশ্বাস করি,
আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছিলেন যে ইনশাল্লাহ আমি পারব, এবং উনি আমরা সবাই এটা করেছি। এটার জন্য আমি মনে করি আল্লাহ সুবহান তাআলার কাছে আমাদের সবাইকে শুকর আদায় করা উচিত, আমাদেরকে শুকর আলহামদুলিল্লাহ বলা উচিত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা একটা খুবই বিরাট বড় একটা অর্জন আমাদের দেশের জন্যে, কয়েকদিনের মধ্যেই এটা উদ্বোধন হবে। তো আমি ভাবলাম যে যেহেতু এই কথাটাও আপনাদের সাথে শুধু ধর্মীয় কথা না বলে, যেহেতু আমরা সবাই দেশে থাকি আমাদের তো দেশীয় কথাগুলিও বলতে হবে। এখন আমি আবার শেষ করার আগে যে জিনিসটা আমি বলতে চাই যে আপনাদের সাথে, আপনি শুনেছেন প্রফেসর গালেব আপনাদেরকে বলেছেন, ওনার সাথে আমার দেখা হয়েছিল কিন্তু কারাগারে, বগুড়া কারাগারে আমাকে নিয়ে যাওয়া হলো। তো রাত্রে দুটো সময় আমি জেলে গিয়েছি, রাত্রে দুটো। তো আমাকে নিয়ে যাচ্ছে তারা, যখন আমি বললাম যেখানে নিয়ে যাচ্ছেন আমাকে ওখানে আর কে আছে, তো ওনার কথা বললেন আর আরেকজনের কথা বললো। তো আমি ওনাকে চিনতাম না, তখন নামও শুনি নাই। তো উনি বললেন যে তাই স্যার আমি তো ফজরের নামাজ বলে কিনা, উনি ফজর নামাজ পড়েন, আপনি সকালে উঠে আপনাদের রুম পাশাপাশি হবে, আমি সকালে ফজরের সময় আমরা খুলে দিব, আপনি গিয়ে ওনার সাথে সালাত আদায় করতে পারবেন। তো সে ফজরের নামাজের দিন প্রথম ওনার সাথে আমার দেখা, আমরা সালাত পড়লাম। সালাতের পরে যেটা ওনার অভ্যাসটা আছে, উনি একটা হাদিস বললেন এবং সেটার উপরে বেশিক্ষণ না, পাঁচ সাত মিনিট একটা বক্তব্য রাখলেন। পরে আমার কিন্তু অনেকগুলি প্রশ্ন ছিল, যেটা আমি যখন ময়মনসিংহ কারাগারে ছিলাম, এখানে ঢাকার কারাগারে ছিলাম, তখন আমার অনেক মনের মধ্যে অনেক প্রশ্নগুলি ছিল। তো ওনার সাথে আমি, আমার মনে আছে সেদিন সকালে আমি একটা প্রশ্ন ওনাকে করেছিলাম, যেটা উনি উত্তর দিয়েছিলেন, এবং ওই প্রথম আমি ভাবলাম যে আমি যে প্রশ্নগুলি, আমার মনের মধ্যে যে প্রশ্ন আছে এটার সঠিক উত্তরগুলি কিন্তু আমি ওনার থেকে পাচ্ছি। এবং আমার মনে, আমরা সাত দিন ছিলাম একসাথে, সাত দিন বা আট দিন ছিলাম, তিনজন, বাট আমরা দুজন, সাত দিন বা আট দিন ছিলাম, দিন কত কয়দিন ছিলাম একসাথে, সাত দিন এক সপ্তাহ ছিলাম, ছয় দিন সাত রাত। কিন্তু আমি মনে করি ওই ছয় দিন সাত রাতে আমি যদি মনে করি যেটা আল্লাহ তরফ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এটা ছিল যে আমাদের দুজনকে উনি মিলাই দিয়েছিলেন, ওই 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 সাত রাত আর ছয় দিনে আমি কিন্তু অনেক কিছু ওনার থেকে শিখেছি, জানতে পেরেছি, এবং আমার মনের মধ্যে যে অনেক প্রশ্নগুলি ছিল সেটার উত্তরও পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সকল, আমি আশা করি যে আজকে যে কথাগুলি আমরা বলেছি, শুনেছি, আপনারা এটার উপরে আমল করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য এখন শেষ করছি। আসসালামু আলাইকুম।